এপিএসসি কেলেঙ্কারীর অভিযুক্তর গ্রেপ্তারক সরকারী বাধা। দিনজোৰা জেৰাৰ পাছত যাবলৈ দিয়া হল অসীমা কলিতা আৰু ফারুক আহমেদক। সরকারের সেউজ সংকেত নোপার বাবে সিদ্ধান্ত সলনি। এস আই টির পুনের চারিদিনের আরক্ষীর জিম্মাত সহকারী নিয়োগ বিষয়া রাকেশ দাস। দিশপুরের পরাই অপহৃত দিল্লী পাবলিক স্কুলের ছাত্র সিহনবাখর করাত অপহরণকারী গণেশগুড়ি পেলাই থ গল। অপহৃত শিশু ছাত্রজনক ক্রিকেট প্রশিক্ষণের ঘর উভতার পথত অপহরণ করেছিল ছাত্রজনক। দুর্বৃত্তর সন্ধানত আরক্ষীর তদন্ত অব্যাহত। নির্ধারিত সময়ের পূর্বেই দেশত অনুষ্ঠিত হব সাধারণ নির্বাচন। মার্চ মাহতে ভোটযুদ্ধ সমাপ্ত হওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মিত্র দলের মাজত আসন ভাগ বটোয়ারার সিদ্ধান্ত লব অমিত শাহে। সলনি হব বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। 12 ফেব্রুয়ারির অনুষ্ঠিত হব উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংঘে প্রকাশ করলে পরীক্ষা সূচী। পরীক্ষাক লৈ শিক্ষার্থীসকলের মাজত আরম্ভ উৎকণ্ঠা। আর মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিশগড়ত এতিয়াও চূড়ান্ত হওয়া নাই মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বাসগৃহত নিশা জে পি নাড্ডার বৈঠক। জে পি নাড্ডাক সাক্ষাৎ বসুন্ধরা রাজের আজি মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করব। লাল দুহুমায়